নমস্কার বন্ধুরা, ওয়্যারলেস অপারেটর ইন্টারভিউর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে তোমাদের কিন্তু যে ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হবে সেগুলো নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। যে দাদা, কাস্ট সার্টিফিকেট যে রয়েছে, বিশেষ করে যাদের ওবিসি সার্টিফিকেট, ওবিসি এ এবং ওবিসি বি রয়েছে, আমরা কোনটা আপলোড করব এটা, ঠিক আছে, সবগুলো কি ডকুমেন্টস আমাকে এখানে কি আপডেট করতে হবে, ঠিক আছে, তো সমস্ত কিছু বলবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। দেখো, প্রথমে ডকুমেন্ট নেম দিয়েছে, প্রথম হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট, দু নম্বরে মিনিমাম কোয়ালিফিকেশান সার্টিফিকেট, ঠিক আছে, তিন নম্বর হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট। এই চারটা জিনিস তোমাকে অবশ্যই আপলোড করতে হবে এবং কত সাইজের মধ্যে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে এজ প্রুফ সার্টিফিকেট জন্য আমরা কী দিব, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের যে কোয়ালিফিকেশান সার্টিফিকেট সেটা দেবো, এর পাশাপাশি মিনিমাম কোয়ালিফিকেশান মার্কশিট দেবো, উচ্চ মাধ্যমিক মার্কশিট যেখানে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স যে সাবজেক্টে সেটা যেন উল্লিখিত থাকে, এর পাশাপাশি কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। তো প্রথমত আমরা জানব যে কী দিব, ঠিক আছে, যে অফিসিয়াল নোটিফিকেশানটি বেরিয়েছিল সেটা আমরা আগে দেখিনি, তো সেখান থেকে তারপরে আমরা আবার এখানে আসছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে কী লেখা আছে, দ্য ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু আপলোড দ্য ডকুমেন্টস ইন দ্য পোর্টাল, ঠিক আছে, প্রিয়র টু দ্য কমেন্সমেন্ট অফ পার্সোনালিটি টেস্ট ফর হুইচ এ লিঙ্ক উইল বি প্রোভাইড অন অ্যান্ড ফ্রম 13/3/2023, যেটা তোমাকে প্রোভাইড করা হবে, অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তোমাকে ফলোয়িং ডকুমেন্টসের মধ্যে তোমাকে কী কী আপলোড করতে লাগবে, এখানে এক নম্বরে দেখতে পাচ্ছ প্রুফ অফ এজ, ঠিক আছে, অর্থাৎ জন্মের প্রমাণপত্র হিসেবে তুমি কিন্তু পাস সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশান, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের যে তোমাকে একটা পাস সার্টিফিকেট রয়েছে না, সেটা তুমি কিন্তু এখানে দিতে পারো, যেটা বলেছে, ঠিক আছে, প্রুফ অফ এজ হিসাবে। চলো, দু নম্বর আমার কী লাগবে, দু নম্বর আমার লাগবে হচ্ছে সার্টিফিকেট এবং মার্কশিট, সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে আমার সার্টিফিকেট রয়েছে সেটা লাগবে, আর যে উচ্চ মাধ্যমিকের যে, ঠিক আছে, পাস করেছি মার্কশিট রয়েছে সেটা আমার লাগবে, দুটো জিনিস লাগবে, ঠিক আছে, একটাকে কি একটা উচ্চ মাধ্যমিকের মার্কশিট মানে রেজাল্টটা আর উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট, ঠিক আছে, হয়ে গেল। চলো, তিন নম্বর এনওসি, ক্যান্ডিডেটস এমপ্লয়েড অ্যানি গভর্নমেন্ট অর্গানাইজেশন উইল হ্যাভ টু প্রডিউস এনওসি। দেখো, নর্মাল যারা ছাত্রছাত্রী রয়েছ, ঠিক আছে, তাদের কিন্তু এক্ষেত্রে কোনো এনওসি কিন্তু লাগবে না, কিন্তু যারা নিযুক্ত কর্মী নিযুক্ত আছে, যে তুমি বিভিন্ন সংস্থায় সরকারি যে সমস্ত সংস্থায় যারা নিযুক্ত আছে, যে সমস্ত প্রার্থী মানে ক্যান্ডিডেটস এমপ্লয়েড, ক্যান্ডিডেটস মানে প্রার্থীদের বোঝাচ্ছে, এমপ্লয়েড মানে যারা যুক্ত আছে, ঠিক আছে, অ্যানি গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে কোনো সরকারি সংস্থায়, তাদের কিন্তু এনওসি লাগবে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তো এটা কিন্তু সবার জন্য নয়, এটা কিন্তু মনে রাখবে, এটা সবার জন্য নয়। মনে করো কোনো প্রার্থী কোনো ডিপার্টমেন্টের ওয়েস্টবেঙ্গল সরকারি কোনো সংস্থা বা ডিপার্টমেন্টে চাকরি করছে, ঠিক আছে, সে এই পরীক্ষাটা দিতে যাবে, এই ওয়্যারলেস অপারেটর ইন্টারভিউ দিতে যাবে, তো তার জন্য কিন্তু এই এনওসিটা অবশ্যই সেখানে তার লাগবে, ঠিক আছে, তার জন্য এনওসি তাকে অবশ্যই সেই ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশন থেকে অবশ্যই নিয়ে আসতে হবে। চার নম্বরটাও কী বলছে, খুব সুস্পষ্টভাবে দেওয়া আছে, ডোমিশিয়াল সার্টিফিকেট, এটা কিন্তু তোমাদের জন্য নয়, যাদের হিল সাবডিভিশন দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট তাদের জন্য কিন্তু ডোমিশিয়াল সার্টিফিকেটটি, ঠিক আছে। পাঁচ নম্বরে রয়েছে গোর্খা গাড়োয়াল এবং রাজবংশ সার্টিফিকেট, তুমি যদি গোর্খা গাড়োয়ালি বা রাজবংশ হয়ে থাকো, তোমার নিজস্ব সার্টিফিকেট আছে সেটা তোমরা জানো, সেটা লাগবে। এসসি এসটি প্রার্থীদের জন্য যে কাস্ট সার্টিফিকেট তোমাদের রয়েছে সেটাই তোমাদের লাগবে, কিন্তু এখানে ওবিসি প্রার্থীদের জন্য একটু অন্যরকম নিয়ম আছে, তোমরা যারা ওবিসি এ এবং ওবিসি বি প্রার্থী রয়েছ, তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি 1/1/2020 মানে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখের আগে ইস্যু করা থাকে, তাহলে তোমার সেই কাস্ট সার্টিফিকেটটাকে অবশ্যই রিভ্যালিডেট বা রিনিউ করতে হবে, ঠিক আছে, যদি 1/1/2020 আগে থাকে, কাস্ট সার্টিফিকেটের মধ্যে ইস্যু ডেট উপরে লেখা থাকে, যদি এই ডেটটার পিছনে হয় পরে হয়, তাহলে তোমার ভ্যালিড সার্টিফিকেট রিনিউয়াল সার্টিফিকেট লাগবে না, কিন্তু 1/1/2020 আগে তোমার কাস্ট সার্টিফিকেট যদি ইস্যু করা হয়ে থাকে, ঠিক আছে, অবশ্যই সেখানে কিন্তু রিনিউয়াল কাস্ট সার্টিফিকেট তোমাকে অবশ্যই লাগবে। এবার প্রশ্ন, দাদা যখন আমি যাচ্ছি, যখন আমি যেহেতু ওবিসি এ বা ওবিসি বি প্রার্থী, আমি যখন আপলোড করব তখন আমি কোনটা আপলোড করবো, দেখো এই প্রসঙ্গে একটা বলে রাখি, যেহেতু আমি কারোটা বা এখনও আপলোড করিনি, কিন্তু আমার যে একটা গ্রুপ আছে সেই গ্রুপের থেকে বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে যে আপডেটটা পাচ্ছি সেটা হচ্ছে ওবিসি যাদের সার্টিফিকেট আছে তাদের নাকি এখানে দুটো সার্টিফিকেটই আপলোড করতে হচ্ছে, ঠিক আছে, একটা হচ্ছে পুরোনোটা, তারপরে হচ্ছে রিনিউয়ালটা,
এটুকু আপডেট পেয়েছি। আবার বলছি, আমি নিজে করে দেখিনি, গ্রুপের থেকে যে তথ্যটা পেলাম সেটার উপর ভিত্তি করে বলছি। যারা ওবিসি এবং ওবিসি প্রার্থী রয়েছো তাদের ক্ষেত্রে বলছি, এক্ষেত্রে নাকি তোমাদের দুটো ডকুমেন্টসে আপডেট করতে হচ্ছে, একটা পুরনোটা আর একটা রিনিউয়াল করাটা, ঠিক আছে? যদি কোনো প্রার্থী ওবিসি ওবিসি থেকে বিলং করে থাকো, আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে তুমি যে কাস্ট সার্টিফিকেটটা তুমি কীভাবে আপলোড করলে, ঠিক আছে? তোমার সেই কমেন্টে আমি পিন করব, হাইলাইট করব, যাতে তোমারটা দেখে বাকি সমস্ত প্রার্থী, তোমার ভাই বোন দাদা যারাই থাকুক না কেন, দেখে সবাই উপকৃত হতে পারে, ঠিক আছে? অবশ্যই এটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ওবিসি এ বা ওবিসি প্রার্থীরা যদি করে থাকো, ডাউনলোড করে থাকো, আপলোড করে থাকো, তুমি যদি ইন্টারভিউ অ্যাডমিট কার্ড পেয়ে থাকো, অবশ্যই কমেন্ট করবে। চলো, এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও। ভিডিও ভালো লাগে লাইক করবে, নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। চলো, জয় হিন্দ, বন্ধুরা।